আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নওশাদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছি জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের হাসপাতালে। সম্মানিত রোগীবৃন্দ, আজকে আপনাদের গ্যাদার্থে আমি একটি বিশেষ পরীক্ষা নিয়ে আপনাদের কিছুটা কথা বলব। পরীক্ষাটি হচ্ছে ব্রঙ্কোস্কোপি। ব্রঙ্কোস্কোপি হচ্ছে এমন একটা পরীক্ষা যার মাধ্যমে আমার হাতে থাকা যে ব্রঙ্কোস্কোপ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সরু নল। এই নলের মাধ্যমে আমরা শ্বাসনালীর বিভিন্ন রোগ নির্ণয়ের জন্য শ্বাসনালীর বিভিন্ন পরীক্ষা আমরা করে থাকি। সাধারণত কখন আমরা করব, আমরা সাধারণত তার আগে আমি একটু বলে নিই যে ইতিহাস, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে 2003 সাল থেকে পরীক্ষাটি চালু হয় এবং সরকার নির্ধারিত মূল্য 1000 টাকা। 1000 টাকার বিনিময়ে আপনি আমাদের হাসপাতালে পরীক্ষাটি করতে পারছেন। এখন আমাদের রোগীদের একটা প্রশ্ন থাকে যে আমরা বাইরে থেকে এসে পরীক্ষাটি করতে পারবো কিনা। সম্মানিত রোগীবৃন্দ, অবশ্যই আপনারা করতে পারবেন, তবে সেই জন্য আমাদের কিছু পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে। প্রথমত, আপনি যখন বাইরে থেকে এসে করতে চাইবেন তখন আমাদের দেখতে হবে পরীক্ষাটি আসলে আপনার প্রয়োজন কিনা। সেই ক্ষেত্রে আপনাকে বহির্বিভাগে একটি টিকিট নিয়ে আমাদের যে বিশেষজ্ঞ সার্ভিস দেওয়া হয় সেখানে একটি কার্ডে আমরা যে বহির্বিভাগের টিকিট দেওয়া হয় বহির্বিভাগের টিকিট আপনাকে লিখিয়ে নিতে হবে এবং তারপর আমরা এখানে সাজেস্ট করার পর আপনি এখানে এসে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর সরকার নির্ধারিত 1000 টাকা মূল্যের বিনিময়ে আপনি পরীক্ষাটা অবশ্যই এখানে করাতে পারবেন। তবে পরীক্ষাটি করার আগে আমাদের বেশ কিছু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যেমন, আমরা যখন পরীক্ষাটি করতে যাই আমাদের প্রথমত জিনিসটি প্রয়োজন হবে, সেটি হচ্ছে একটি কফ পরীক্ষা, যেটাকে আমরা বলে থাকি স্পুটাম ফর এএফবি, যেটি মূলত যক্ষা আছে কি না সেটির জন্য করা হয়ে থাকে। এছাড়া আমরা একটি বুকের এক্সরে, ইসিজি এবং একটি সিটি স্ক্যান ক্ষেত্র বিশেষে পরামর্শ দিয়ে থাকি। এই পরীক্ষার রিপোর্টগুলো সহ আপনি এখানে আসলে আমরা সাধারণত পরীক্ষাটি করে থাকি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের দক্ষব্যাধি ইনস্টিটিউট এবং হাসপাতালে 2003 সাল থেকে এই ব্রঙ্কোস্কোপি পরীক্ষাটি চালু আছে এবং আমাদের রয়েছে ইন্টারভেনশনাল পালমোনোলজি ডিপার্টমেন্ট, যার আন্ডারে আমাদের স্বয়ংসম্পূর্ণ একটি ব্রঙ্কোস্কোপি ইউনিট এখানে চালু আছে। আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি রয়েছে বিশ্বখ্যাত অলিম্পাস কোম্পানির মেশিন এবং এটি আমরা আনন্দের সাথে এবং গর্ব করে বলতে পারি যে পৃথিবীর সর্বাধুনিক মেশিনটাই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে আছে, যার মাধ্যমে আমরা পরীক্ষা করে থাকি। ব্রঙ্কোস্কোপি মূলত আমরা 2 ধরনের ব্রঙ্কোস্কোপি করে থাকি, একটি হচ্ছে রিজিড ব্রঙ্কোস্কোপি আর একটি হচ্ছে ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি। আমার হাতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন সেটি মূলত ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপি। এটি দিয়ে আসলে আমরা কী করি, এটি দিয়ে মূলত শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ আমরা নির্ণয় করে থাকি। যেমন, আপনার কফের সাথে দীর্ঘদিন রক্ত যাওয়া কিংবা অস্বাভাবিক যদি শরীরে কোনো লিফ নোড বা শরীরে কোনো মাংসের দলা দেখা যায় যেটাকে টিউমার দেখা যায় বা ফুসফুসের ভিতর কোনো টিউমার থাকে, অনেক সময় শ্বাসনালীর ভিতর যক্ষা যদি সন্দেহ করে থাকি বা অনেক সময় যদি দীর্ঘদিনের কফ কাশি যেসব নির্ণয় করার জন্য বা অনেক সময় টিস্যু স্যাম্পলিংয়ের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা এই ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপির সাহায্যে শ্বাসনালীটি দেখে আসি। এছাড়াও অনেক সময় রক্তক্ষরণ বন্ধ করার জন্য আমাদের এই ব্রঙ্কোস্কোপি পরীক্ষাটি করতে হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের একটা প্রশ্ন থাকে যে পরীক্ষাটি করতে আমাদের কতদিন সময় লাগে বা কতক্ষণ সময় লাগে। পরীক্ষাটি আসলে খুব জটিল কোনো পরীক্ষা নয়, যদিও এটা শ্বাসনালীর পরীক্ষা কিছুটা বিপজ্জনক পরীক্ষা, কিন্তু তারপরও আমাদের এখানে রয়েছে অত্যন্ত দক্ষ চিকিৎসকবৃন্দ যাদের মাধ্যমে আমরা করে থাকি যে সাধারণত 10 মিনিট থেকে ক্ষেত্র বিশিষ্ট আধা ঘন্টা পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে। এবং টেস্ট রিপোর্ট পেতে কতদিন সময় লাগে, এই প্রশ্নটা অনেক সময় চলে আসে। আমরা সাধারণত সাথে সাথে রিপোর্টটা রেডি করে দিই, কিন্তু আনুষঙ্গিক কিছু ব্যাপার এখানে চলে আসে। যেমন, আমরা ফ্লুইড যেমন যেটাকে আমরা বলে থাকি যে ব্রঙ্কাল ভেলার ল্যাভেজ, সেই ফ্লুইডটুকু আমরা দিয়ে দিই, সেই ফ্লুইডটির রিপোর্টটুকু আসতে আর একটু সময় লাগতে পারে, 2-1 দিন সময় লাগতে পারে। এছাড়া আমরা অনেক সময় টিস্যু স্যাম্পলিং করে থাকি, সেই টিস্যু রিপোর্টটি পেতে হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। এইটুকু সময়ের মাধ্যমে মোটামুটিভাবে আমরা সম্পূর্ণ ব্রঙ্কোস্কোপিক যে পরীক্ষাগুলো এবং তার আনুষঙ্গিক যে পরীক্ষাগুলো সেগুলো সম্পন্ন হয়ে থাকে। সম্মানিত রোগীবৃন্দ, আমরা আশা করব যে আপনারা এই সেবাটি গ্রহণ করার জন্য আমাদের জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আসবেন এবং আমরা আশা করছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা আপনাদের পাশে থাকব। ধন্যবাদ সবাইকে।